ভারতের ভূগোল থেকে আমরা এখন পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ কারাকোরাম পর্বতের অবস্থান হিমালয়ের উত্তরে তাপ্তি নদী মিশেছে খাম্বাত উপসাগরে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলে আধি ভারতের সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চলটি হল রাজস্থানের থর মরুভূমি আর সবচেয়ে যদি বেশি বৃষ্টিপাত বলে তাহলে হবে মৌসিন রামের চিরাপুঞ্জি কোন রাজ্যে মোট আয়তনের পঁচাত্তর শতাংশ অরণ্যভূমি ত্রিপুরা রাজ্যে মোট আয়তনের পঁচাত্তর শতাংশ অরণ্যভূমি যে সমস্ত উদ্ভিদ অম্লমাটিতে জন্মায় তাদের বলে অক্সিলোফাইট মৃত্তিকা সংরক্ষণের উপায় হল বৃক্ষরোপণ ঝুমচাষ বন্ধ করা পশুচারণ বন্ধ করা অর্থাৎ উপরোক্ত সবগুলি প্রয়োজন বাদ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে তো তেহরিবাদ প্রকল্প গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে গঙ্গা যদি অপশানে না থাকে তাহলে করবেন ভাগীরথী ভারতের গম গবেষণাগার অবস্থিত পুসাই পুসাই লোকেটেড দিল্লি ভারতের একটি তন্তুজাত ফসল হল পাট পৃথিবীর বৃহত্তম কয়লাখানি হলো উড়িষ্যার তালচের ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হলো তারাপুর তারাপুর ইজ লোকেটেড মহারাষ্ট্র ভারতে বৃহত্তম পেট্রো রাসায়ন শিল্পটি গড়ে উঠেছে বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি আছে কচ্চেরণ কচ্চেরণ আছে গুজরাটে সর্বশেষ জনগণনা অনুসারে ভারতে নারী পুরুষের অনুপাত নয়শো চল্লিশ পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গে নরওয়েস্টার বলা হয় কালবৈশাখীকে পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি প্রধানত দার্জিলিং জেলার বৈশিষ্ট্য ফায়ার ক্লে পাওয়া যায় রানীগঞ্জে পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেলপথ প্রথম চালু হয় আঠেরোশো সালে আর যদি বলে ভারতে প্রথম রেলপথ কবে চালু হয় তাহলে ওটা হবে আঠেরোশো সালে বোম্বে থেকে থানে পর্যন্ত হাওড়া জেলার সালিমার পেন্ট শিল্পের জন্য বিখ্যাত অর্থাৎ পেন্ট শিল্পের সাথে সংযুক্ত হুগলি শিল্পাঞ্চলে প্রায় ছাপ্পান্নটি জুট মিল রয়েছে